সর্বাধিক প্রভাব যেটা রগৎসিংহপুর কেন্দ্রাপড়া ভদ্রক বালেশ্বর ময়ূরভঞ্জ চব্বিশ তারিখরাত্রি আমার পঁচিশ তারিখ সকাল মধ্যে এই ল্যাণ্ডফল প্রক্রিয়া আরম্ভ হবার ভিতরকর্ণিকা ও ধামরা পাখাপাখি অঞ্চলের তলবাগ ছুঁবার সম্ভাবনা রয়েছে এবং খাশ করি যদি দেখা বর্তমানে যে তার দূরতা রয়েছে আমার যেটা কি পারাদ্বীপ ঠার দক্ষিণ পূর্ব দিগরে পাখাপাখি পাঁচশো কিলো কোড়ি কিলোমিটার দূরের বর্তমান কেন্দ্রীভূত আছে এবং সগর পাখাপাখি ଛଅଶହ କିଲୋମିଟର ଯେଉଁଟାକି ଦକ୍ଷିଣ ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଦିଗରେ ଆମର ବର୍ତ୍ତମାନ କେନ୍ଦ୍ରୀଭୂତ ରହିଛି ଏହାର ଯେଉଁ ପ୍ରଭାବ ରହିବ ସର୍ବାଧିକ ପ୍ରଭାବ ଆମେ ଯାହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ସୂଚନା ଜାରି କରୁଥିଲୁ ଚବିଶ ଏବଂ ପଚିଶ ତାରିଖ ଏଇ ଯେଉଁ ଦୁଇଦିନରେ ସର୍ବାଧିକ ପ୍ରଭାବ ରହିବାର ସମ୍ଭାବନା ରହୁଛି ଚବିଶ ତାରିଖରେ ଯଦି ଦେଖିବା ଆମର ଖାସ୍ କରିକି ଯେତେବେଳେ ଯେଉଁ ରହୁଛି ଆମର ଯେଉଁ ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ ସମୟ ରହୁଛି ଆମର ଯେଉଁଟାକି ଚବିଶ ମଧ୍ୟରାତ୍ରିରୁ ସକାଳ ପଚିଶ ତାରିଖ ଆଲି ମର୍ଣ୍ଣିଂ ମଧ୍ୟରେ ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ ହେବାର ସମ୍ଭାବନା ରହୁଛି ତେଣୁ ଚବିଶ ତାରିଖ ଠାରୁ ବର୍ଷାର ପ୍ରଭାବ ଧୀରେ ଧୀରେ ଦେଖିବାକୁ ମିଳିବ ଅଧିକ ମାତ୍ରା କିନ୍ତୁ ଆଜି ସନ୍ଧ୍ୟାରୁ ଓ ପରଠାରୁ

ଯେଉଁ ବାଲେଶ୍ୱର ଭଦ୍ରକ ଯାଜପୁର କେନ୍ଦ୍ରାପଡ଼ା ତା ସହିତ କଟକ ରହୁଛି ଏବଂ ଗଞ୍ଜାମ ପୁରୀ ଏସବୁ ଜିଲ୍ଲା ଗୁଡ଼ିକରେ ବର୍ଷାର ପ୍ରଭାବ ରହିବ ଗୋଟିଏରୁ ଦୁଇଟି ସ୍ଥାନରେ ଭାରି ବର୍ଷା ମଧ୍ୟ ସମ୍ଭାବନା ରହୁଛି ମୟୂରଭଞ୍ଜ ଯେଉଁଟାକି ଉତ୍ତର ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଓଡ଼ିଶା ସେଥିରେ ମଧ୍ୟ ଭାରି ବର୍ଷା ରହିବାର ସମ୍ଭାବନା ରହୁଛି ତା'ପରେ ସହିତ ଆମର ଆସନ୍ତାକାଲି ଯେଉଁଟା ଦେଖିବେ ଖାସ୍ କରିକି ସର୍ବାଧିକ ପ୍ରଭାବ ଯେଉଁଟା ରହିବ ଜଗତସିଂହପୁର କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଭଦ୍ରକ ବାଲେଶ୍ୱର ମୟୂରଭଞ୍ଜ ଏଇ ଯେଉଁ ଜିଲ୍ଲା ଗୁଡ଼ିକରେ ବର୍ଷାର ମାତ୍ରା ଯେଉଁଟା ରଖିବା କିଛି କିଛି ସ୍ଥାନରେ ସାତରୁ କୋଡ଼ିଏ ସେଣ୍ଟିମିଟର ଅର୍ଥାତ୍ ହେଭିରୁ ଭେରି ହେବି ପ୍ରବଳରୁ ଅତି ପ୍ରବଳ ବର୍ଷା ଏବଂ ଗୋଟିଏରୁ ଦୁଇଟି ସ୍ଥାନରେ ଆମର ଅତ୍ୟନ୍ତ ପ୍ରବଳ କୋଡ଼ିଏ ସେଣ୍ଟିମିଟରରୁ ଅଧିକ ବର୍ଷା ରହିବାର ସମ୍ଭାବନା ରହୁଛି তাকে লক্ষ্য করি আমি রেড আলর্ট জারি করছু পার্শ্ববর্তী জেলাগুলো যদি দেখবে কেউঝর হল তাস্ত ঢেখানা হল এবং আমার যেটা রয়েছে এ পাখাখি কটক এসব জেলা খোর্ধা এতে বর্ষা গোটে দুইটি স্থানের ভারী বর্ষা হবার ভারি অতি ভারী বর্ষা অর্থাৎ সাত রু কোড়ি সেন্টিমিটার রিব তেমন অরেঞ্জ আলর্ট জারি করা রাজি এবং তা পাখাপাখি জেলাগুড়ের প্রভাব সামান্য কম কিন্তু গোটের দুইটি স্থানের ভারী বর্ষা বা প্রবল বর্ষা যেটা কি পাখি সাত রু এগার সেন্টিমিটার মধ্যে বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বর্ষার প্রভাব রহব উভয় চব্বিশ এবং পঁচিশটার বর্ষার বিস্তৃতি বড়া সহ মাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রাখছি ছবিশ তারিখ রীে ধীরে বর্ষার মাত্রা কমিব কিন্তু আমার যে রয়েছে উত্তর ওড়িশা ওড়শা জেলাগুড়ে বর্ষা কিছু স্থানের আমার ভারী বর্ষা তথা গোটে রুইটি স্থানের অতি ভারী বর্ষা রহবার সম্ভাবনা রাউি বর্তমান সময় যে দেখি মৎস্যজীবী মানুষ আজ যেটা কি ধীরে ধীরে ওড়শা উপকূল অশান্ত হওয়ার লাগিছে আপনার যদি দেখবে সেটার যে রাখছি বাত্যার কেন্দ্র পাখাপাখি পবনের বেগ বর্তমান ষাটির সত্তুড়ি সর্বাধিক অশি কিলোমিটার পর্যন্ত রওছে এই পবন ধীরে ধীরে বৃদ্ধি পাই পঁচিশ তারিখ আজ তেইশ তারিখ সন্ধ্যা ধীরে ধীরে ওড়শা উপকূলের মধ্যে পবনর প্রভাব দেখা মিল এবং আমার যা পূর্বা যে রয়েছে সূচনা জারি করাছি পচিশ তারিখ যায় आमर मत्स्यजीवी मुख सम्पूर्ण भावे बारण गरि कथा एकै तारिक ठु बारम्बार आमे सूचना जारी गर्ु कि मत्स्यजीवी म जो गभीर समुद्र रहिले स्थल भाग फेरी आसवा सूचना जारी गरिस तारिक सूचना रहेछ बर्तमान समय जे बात्या अलरेडी फर्मेसन हुसँग समुद्र अशांत बढ धी वृद्धि हुन्छ तेणु समस्त मत्स्य भाइ म सूचना जारी गरे कसै भाई भाइ समुद्र मध्य प्रवेश न नकरन्तु পোর্ট ওয়ার্নিং আমার যে দেখা বর্তমান যে সকালে যে পোর্ট ওয়ার্নিং তাকে অপগ্রেড অপগ্রেড করাছি আমার পারাদ্বীপ পুরী পুরী যে সিগ্না পোর্ট রয়েছে এবং ধমরা ধামরা এটি আপনার বিপদ সংকেত চারি জারি করা গোপালপুরে বিপদ সংকেত দুই রয়েছে এবং আমার যেটা রয়েছে যেহেতু আমি অনুমান করছু ল্যান্ডফল যে রহব আপনার মুখ্যত ভাবে যেটা রয়েছে ভিতরকনিকা আামরা পাখা পাখি ল্যান্ডফল রহবার সম্ভাবনা রয়েছে তেমন আপনার কিছু স্থানের স্টর্ম ফ্লর্চ বা সমুদ্র মু আড়ি আসবার সম্ভাবনা রাখছে যে আষ্ট্রোনমিকা ট্রাইড রয়েছে তা উপরে গোটে রু দুই মিটর পর্যন্ত আমার পাণ মাড়িবাৰ সম্ভাৱনা ৰচ্ছত ৰো হাইট হাইটৰ ৰব ষ্টাইট ৰহিব লক্ষ্য কৰি আমাৰ যোন ৰ কেন্দ্ৰা পঢ়া ভদ্ৰক বাশ্বৰ এই জিলাৰে কিছু ল' লাইং এৰিয়েৰে আপোনাৰ পানী জমিবাৰ সম্ভাৱনা ৰ যিহেতু পৱনৰ বেগ শহেৰু শয়ে দহ কিলোমিটাৰ কুহু্য় तेणु आपणको जो रुच्छ अब कम्युनिकेसन लाइन होला इलेक्ट्रिक लाइन होला ए प्रभावित हवार सम्भावना रहेछ गछ डु भाङ्वार सम्भावना रहेछ असुरक्षित जो संरचना रुच्छु घर जोडाकिस प्रभावित हुन्छ तर्षार मत्र र एक्सट्रिमली हेभी रेनफल र सम्भावना रह কিছু স্থানের ফ্লাশ ফ্লড সম্ভাবনা রয়েছে এবং তা তাস্ত আমি যদি দেখা যে এই যে বর্ষা প্রভাবের যেটা হর্টিকলচর ক্রপস যেটা আপনার কদলী হলো তা সহ অমৃতভণ্ডা চাষ এগুড়ি সিধা সিধ প্রবাহিত হবার এবং উপকূল ওড়শা যে উত্তর উপকূল ওড়শার যে বর্ষা এবং পবন উভয় রহব তে ধান চাষ কিছু মাত্রা প্রভাবিত হবার সম্ভাবনা রয়েছে কারণ বর্তমানে যে ফুল বাহিরার সময় এই পবন পড় প্রভাবের বর্ষা পবন প্রভাব গাছ তলে পড়বার সম্ভাবনা তেমন তাপমি আবশ্যক পদক্ষেপ গ্রহণ করা আমরফ সূচনা জারি করা विपदसङ्ख्या चारिम जो सिग्नाल पोर्ट धामरा पारादीपै विपद संकेत चारि जारी जो पूर्व सूचना जो जारी गरिदिइला चबिस तारिक मध्यरा पचिस तारिक सकाल मध्य ल्यान्डफल प्रक्रिया आरम्भ हवार सम्भावना रहफ प्रक्रिया गोटे दुई घन्टार गए प्रक्रिया तपाईँको जो समय समयमा हवार सम्भावना रहेछ एसहित ल्यान्डफल समयले खास पवन वेग शु श सर्वाधिक शेक किडे किमिटर वेगर पवन र सम्भावना দেখোন সাধাৰণতে ভাৱে আপোনাৰ হেন্া বন যদি ৰোহে আপোনাৰ তাৰ তাৰ প্ৰভাৱ বা প্ৰভাৱ কমাইবাৰে সাহায্য কৰে কিন্তু বৰ্তমান সময়ত য'ত অনুমান কৰা যাওঁ যে পৱনৰ বেগ আপোনাৰ শয়ুৰু শহে দশ আৰু সৰ্বাধিক শহে কোডীয়ে কিলোমিটৰ পৰ্যন্ত ৰ আমাৰ ভিতৰ কনিকা আছে ধামৰা ভিতৰৰ কনিকা ন্যাসনা ৱাইল্ড লাইফ ন্যাসচনা পাৰ্ক আামৰা আপোনাৰ পোৰ্ট যি ৰখা পাখি সেই এৰাউণ্ডৰ আমাৰ লেণ্ডফল হ'বাৰ সম্ভাৱনা ৰৈছে বর্তমান পারাদী ঠিক পাখাপাখি পাঁচশো কোড়ি কিলোমিটার দূরের আপনার কেন্দ্রীভূত রয়েছে বর্তমান সময় দেখিয়ে দেখি পবন বেগ ধীরে ধীরে আপনার রয়েছে সকাল সময় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কারণ যেতবেলা বাত্যা সৃষ্টি হয়েছে যে বায়ায়ুমণ্ডল চাপর তারতম্য প্রভাব পবন সাধারণভাবে বৃদ্ধি হওয়া এবং তেইশ তারিখ আজ সন্ধ্যাটু ধীরে ধীরে পবন বেগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমাবি ভুলতু না